এই চাঁদা দে, চাঁদা দে, ডেলি ডেলি তোদেরকে কবার চাঁদা দেয় রে, চাঁদা ফাঁদা হবে না, হট। চাঁদা দিবি নি তোর মনে? শের জব শিকার পে নিকলে তো সব খামোশ রহনা চাহিয়ে, বরনা তো এসা হি হাল হোগা। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমার টাইগার চলে এসছে, বসো বসো বসো। তো বাজারে চাঁদা কানেকশন কেমন হচ্ছে? সামনে তো বিধানসভা ইলেকশন। আরে সাহেব, আপনি চাঁদা কালেকশন নিয়ে কোনো টেনশন করবেন না, সারা মুর্শিদাবাদের মার্কেট এখন আমাদের কবজায়, খুব ভালো কালেকশন হচ্ছে, আপনি নো টেনশন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। ওই দক্ষিণপাড়ার এমএলএ খুব বাড়াবাড়ি করছে, ওকে একটু পানিশমেন্ট দিয়ে এসো তো। পানিশমেন্ট মানে ওর হাড্ডি মাংস আমি এক করে ফেলবো, ও আপনার সঙ্গে পাঙ্গা নেই। এই যত সাহেব, আপনাকে একটা কথা বলতাম। কি কথা? সাহেব, আমি শুনছি নাকি রোলেক্স সাইফুল্লাহ আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে, আর শুনছি নাকি আপনাকেও টপকাবে, তাই আপনি একটু সাবধান হয়ে থাকবেন। আরে বলিস কি! আরে হ্যাঁ, আরে এত বড় স্পর্ধা আমার বিরুদ্ধে, ও কৌশল করে আমাকেও চিনে না, কিভাবে চাইল কইতে হয়। ঠিক, আমি ওকে টপকি দেব। আমার নাম হচ্ছে সিকদার এমএলএ। ও কাকা, চা বানান। একটা চা দিন তো। আরে রোলেক্স সাইফুল্লাহ, কেমন আছো? এই তো চলছে আর কি। আর কতদিন এরকম করে চলবে? মানুষের সাথে জোর জুলুম করে চাঁদা আদায় করছো, বেকার মানুষের সাথে অশান্তি করে কোনো লাভ আছে? একটু আল্লাহর রাস্তায় এসো, নামাজ কালাম পড়ো, ও সব রাস্তা ছেড়ে দাও। আরে ইমাম সাহেব, এখন কিসের মসজিদে যাব? আগে 60-70 বছর বয়স হোক, তখন না হলে মসজিদে সারাদিন পড়ে থাকবো, ইবাদত করবো। এখন আমাদের ইয়াং বয়স, এখন শুধু অ্যাশ করে বাড়বো জিন্দগিতে, এখন কিসের মসজিদ? এখন তোমার রক্তের তেজ আছে, তুমি যা ইচ্ছা তাই করছো, যা ইচ্ছা তাই বলছো। এমন একটা সময় আসবে যে সময় তুমি ইবাদত করার ইচ্ছে করলেও কোনো উপায় থাকবে না, এ কথাটা মনে রাখবে। ঠিক আছে ইমাম সাহেব, আবার পরে কথা হবে, তাহলে আমরা আসি। এই চলো চলো চলো। রোকো রোকো রোকো, গাড়ি রোকো। গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে মার্ডার করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার? আমার নামে থানায় মামলা দায়ের করলো কে? আমি মামলা দায়ের করেছি। সাহেব, আপনি আমার নামে মামলা করেছেন? তাই তো, তেরটা যখন বুকে লাগলো আমি তখন ভাবলাম অন্য কেউ মেরেছে, যখন জানতে পারলাম তেরটা নিজের লোকে মেরেছে তখন ব্যথাটা একটু বেশি পেলাম। গ্রেফতার করুন আমাকে, নিয়ে যান আমাকে জেলে। আপনার জন্য আমি কত মানুষকে খুন করেছি, কত জায়গায় বোমাবাজি করেছি, আর আজকে আপনি আমাকে গ্রেফতার করাচ্ছেন। জেল থেকে বেরিয়ে ছাপ পাই পেড়ে ফেলবো,
ছাড়বো না। আপনার হয়ে 27 বছর কাজ করেছি, কত খুনাখুনি করেছি, আর আপনি আমার সাথে এরকম গাদ্দারি করলেন, ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না, আমি কোনোদিন ক্ষমা করবো না। তো ভাই সকল, বর্তমানে আমরা যারা নেতাদের পাওয়ারে দাপিয়ে বেড়াই, একটা কথা মনে রাখবেন, এমন যেন না হয় যে সেই নেতার কারণে আপনাকে জেলের ঘানি টানতে হচ্ছে। ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম দোস্ত, শপিং তো অনেক অ্যাপে করেছেন, এবার আপনাদেরকে ঠিকানা দিতে চলেছি এক লেটেস্ট ব্র্যান্ডেড অ্যাপের, যার নাম হচ্ছে গুড ব্র্যান্ড শপ। এই অ্যাপে 49 টাকা থেকে শপিং শুরু, আর পাবেন ক্যাশ অন ডেলিভারি এবং শিপিং চার্জ ফ্রি, ও খুব সহজেই রিটার্ন ও এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে বয়েজ ও গার্লসের বিভিন্ন ড্রেস, জুয়েলারি, কিচেন এবং ঘরের যাবতীয় সরঞ্জাম এবং আরও অনেক কিছু, 1 লক্ষাধিক প্রোডাক্ট আছে। আর হ্যাঁ, ন্যায্য মূল্যে এখানে প্রতিদিন 80%, 50% এবং 30% ডিসকাউন্টে বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবেন, ও 50% কুপন কোড ক্যাশব্যাক পাবেন। তো দোস্ত, কলিজার টুকরা আমার, দেরি করিয়ে কোনো লাভ নাই, প্লে স্টোরে যাইগিয়ে ফটাফট গুড ব্র্যান্ড শপ ডাউনলোড করে ফেলেন। খুদা হাফিজ।